দিদি নাম্বার ওয়ানেও গেছো, দাদাগিরিতেও গেছো, ওই দুটোর মধ্যে একটু এক্সপিরিয়েন্স কোনটা তোমার পার্সোনালি কোনটা বেশি ভালো লেগেছে? খুবই আছে সৌরভ গাঙ্গুলিকে দেখা ভাই, তাই না? ইমোশন তো লোকটাকে আমি বল করেছি ভাই, আমি বলছি যে আমি কিছু চাই না, জাস্ট একটা বল করবো, বলছে হ্যাঁ হ্যাঁ খুব জল ইউনি, আমি ঠিক আছে বল করলাম, আমাকে একটু কেস আমাকে একটু স্ক্যাম করেছে আমার সাথে, আমাকে জোরে বল করেছে, আমি বলছি তো আমাকে হাতগুড়ি আসতে করবো, আমি হাতগুড়ি আসতে করেছি, আমাকে জোরে বল করেছে, লেগ স্পিন করে দিয়েছে, প্রথমটা বিট খেয়েছি, আচ্ছা পরেরটা শরীরকে থাকতে হবে, নাইস শট, নাইস শট, আমি বুঝে গেছি তুমি কী কী করছো বাবু। যাই হোক খুব ভালো লেগেছে ওখানে শুটিং আওয়ার্স কি অনেকটা, মানে আমাদের দাদা যখন শুট করে ওনাকে কি অনেকটা করতে হয়? অনেকটা করতে হয় বলতে দেখ একদিনে দুটো এপিসোড শুট হয়। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানেও তাই, ফরম্যাটটা একই কিন্তু দাদাগিরি তো তাই, দুখানা এপিসোড শুট হয়, তো মিডলে একটু গ্যাপ থাকে, সময় দাদা খায় বা ই করে, এবং দাদা ডায়েট শুনতে অবাক হয়ে গেছে, দাদা ভাত খায় না, স্বাভাবিক এখনও ভাত খায় না, কেন খায় না যায় না, ডায়েটে থাকে এখন। সো একদিনে দুটো করে শুট হয়, দুটো করে এপিসোড হয়, প্রতিটা এপিসোড মোটামুটি 3-4 ঘন্টা, দিন নাম্বার ওয়ানও তাই, দাদাগিরিও তাই, কিন্তু দাদাগিরিতে একটু বেশি সময় লাগছে এখন, তখন এখন লাইভ পারফরমেন্স হচ্ছে, মানে ধর কিছু অপশানসগুলো দিচ্ছে সেগুলো লাইভ হয়ে আসছে, আমাদের যেমন অনেকের নেচে দেখালো, একজনের মাউথ গান বাজানো, তো ওটা একটু দাদাগিরিতে সময় থাকে, একজনের যে স্পেশালিটি থাকে ওগুলো করে। আমি যেটা জিজ্ঞেস করছি যে চাপ বেশি দাদাগিরিতে, হ্যাঁ তাই, দুই নাম্বার ওয়ান থেকে চাপ বেশি দাদাগিরিতে, দাদার সামনে তুই যা ইচ্ছা বলতে পারবি না, তাই না? এটা এটা দেওয়া থাকে, এটা বলা থাকে আমাদের যে তুমি কিন্তু খিল্লি মেরো না গিয়ে, এবং তুই এটা ধর সিরিয়ালকে রিপ্রেজেন্ট করছিস। আর দিন নাম্বার ওয়ান দেখি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, মা খিল্লি করেছে, মা আমার নামে যাতা বলেছে যে আমার ছেলে মনের দরজা খুলে রেখে দিয়েছে, সারাদিন শুধু মেয়েরা আসতে আছে, কেউ আর বসছে না থাকছে না, এইসব বলেছে, সেটা নিয়ে অনেক আমি চাপ খেয়েছি, ইনস্টাগ্রাম মেসেজ এসেছে যে তোমার কি পাত্রী চাই মেয়ে চাই, আমি তো আছি, এরকম একটা ব্যাপারে অনেকে এসেছে। সো যাই হোক, তো দাদাগিরিটা ইজ টাফ, দিন নাম্বার ওয়ানের থেকে তোর ধর প্রেশারও বেশি থাকে, কোশ্চেনও অনেক টাফ, গাইডলাইন্সও থাকে যে এটা বলবে না ওটা বলবে না, হ্যাঁ গাইডলাইন্স থাকে আগের থেকে বলে দেয়, তো আগে পডকাস্টে যে এসেছিল সে দিন নম্বর ওয়ান নিয়ে বলে গেছে, তাই তো, সে ঠিকই বলেছে, কিন্তু তাদের একটু বেশি রেস্ট্রিকশন থাকে, কারণ তাদের আমরা যেহেতু অ্যাক্টর, আমাদের প্লাস পয়েন্ট কি হচ্ছে বলতো, আমরা তো চেনে যে ক্যামেরা করছে সেটা তো চেনে তোমাকে, বা যে মেকআপ করছে, মানে ওখানে আমাদের প্লাস পয়েন্ট, আমরা লোকজন ক্যামেরা দেখি, আমাদের কাছে কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না, আমার তো, কিন্তু মাকে নিয়ে যখন গেছে মা একটু ভয় পাচ্ছিল, তারপর দেখলাম মাই ভালো বলেছে আমার থেকে, যখন টেলিকাস্ট হলো দেখলাম মাই ফাটিয়ে দিয়েছে, কারণ তোমার মাই রেগুলার এপিসোড দেখে, জানে যে কেমন কি বলা যায়, যখন কৃষ্ণগড়ে গিয়েছি তখন সবাই বলছে যে তোর মা তো ফাটিয়ে দিয়েছে, লোকে আমার মাকে বেশি ভালোভাবে দেখেছে, তো ভালো লাগে এটা। আর বলছি দাদাগিরিতে কি বলেছে দাদাকে, এগুলো দাদাকে বলবে না যে গেঞ্জি খুলে এরকম ঘোড়া ওই সব কিছু ওরকম বলে দেয় না, ফেলবে লাঠি মেরে বার করে দেবে দাদা, খুবই একটা জিনিস পার্সোনাল চাই, বলে হ্যাঁ বলো, তো হয়তো বলবে যে একটুখানি কিছু বলতে বা অটোগ্রাফ দিতে, তাই গেঞ্জিটা একটু খুলে ঘুরিয়ে দেখি দাস ভাই, এরকম যদি ডেঞ্জার তুই গিয়ে বলিস, হ্যাঁ যদি ঋত্বিক অধিকারী কোন দাদাগিরিতে যায় এবং যাবে ও ভবিষ্যতে, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও যাবে, এটা কিন্তু বলতে হবে তোকে যে দাদা কেউ বলেনি, অটোগ্রাফ দাও বলে, মানে তুমি বলে ক্রিকেট দাদাকে সঙ্গে তুই নাচতো, মানে তোর বলবি যে দাদা নাচ, না না ওইসব না, নাচতো না, দেখিনি আমি কোনোদিন, না বলে দিয়েছে আমাদের, তোমাকে বলে যে তুমি আমাকে বলো কি কি কথা বলবে দাদার সাথে বা দাদাকে কি কি জিজ্ঞেস, তোমার সম্পর্কে কি বলো, কি দাদাকে কি কোশ্চেন করতে চাও বলো, বিড়ালটা চোপা একটা পাঠায়, আমি তো প্রথম হেসে ফেলেছিলাম, কি এরা আমাকে লিখে পাঠাতে হবে, বুঝলে ফর্মালিটি করে দাও, করে দিলাম, একটা বুচুক মাচুক পাঠিয়ে দিলাম, তো ওখানে গিয়ে, কারণ ওরা জানে দেখ আমরা একটার আমার ইচ্ছে পুতুল থেকে যাচ্ছি, তো আমাদের সে একটা ব্যাপার আছে যে আমরা কুইন খাবো না, খারাপ কোশ্চেন করবো না বা কিছু, তুই কোনো পলিটিক্যাল এজেন্ডা তুলতে পারবি না, তুই কোনো পলিটিক্যাল কোশ্চেন করতে পারবি না, ঠিক আছে, কোনো শোতেই, দুটো শোতেই তুই কোনো পলিটিক্যাল এজেন্ডা তুলতে পারবি না, মানে ধারে কাছেও না কিছু জিজ্ঞেস, ধারে কাছে জিজ্ঞেস করা যাবে না, চাপ দাদা বেহালার রাস্তাটা একটু ওই সব বাবা, চাপ খেয়ে যাবে ভাই, চাপ খেয়ে যাবে ভাই, ওগুলো কেটেও দেবে, তুই বলতে পারিস ভাই, ওগুলো কথা মুখ থেকে বেরই করতে দেবে না, তো লোকজন এসে ইন্টারাপ্ট করে দেবে যে এইসব কি জিজ্ঞেস করছো, ইন্টারাপ্ট করে ফেললি ধর, দাদা কিছু বললো না, আচ্ছা দাদা এটা একটু কেটে দাও, ওখানে চ্যানেল এইটা কিন্তু কাট যাবে, ব্যাস, ও তাই, ও অন স্পট বলে ঠিক এরকম, হ্যাঁ ডিরেক্ট বলে এটা কাট যাবে, এটা হবে না, আমাদের এটা হয়নি, বাট অনেকের শুনেছি হয়েছে, আমরা সাধারণ লোকেরা তো আমি বলছি ওই অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে দেয়, তাই না, অনেক বেফাস কথা বলে দেয়, অনেকে একজন তো খিস্তি মেরে দিয়েছিল, সেটা ভুল করে আবার টেলিকাস্ট হয়ে গেছে দিদি নাম্বার ওয়ানে, কেস মানে টিপ বসিয়ে দিয়েছিল,
কিছু করার ছিল না, মানে এইটার ঠিক বুঝতে পারিনি বাবা ভেবেছে পিপ করে দিয়েছিল। তোমার পার্সোনালি দাদার ওটা বেশি ভালো লেগেছে? দাদাগিরি বেশি ভালো লাগছে, মানে বুদ্ধিদীপ্ত। আমি গুগলি রাউন্ডে আমি উইনার, নোটিসেবল পারফরমেন্স একটা হয়, ওয়াইল্ড স্টোনে গিফট দেয় সেটা আমি পেয়েছি, কিন্তু জিতিনি, সেকেন্ড হয়েছি। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। তাও 101 জট নিয়ে ভাই আমি শুটিংটা করেছি। আমি মাকে রাত্রিবেলা ফোন করে বলেছি, মা আমি না মনে হচ্ছে না যেতে পারবো। মা বলছে, তুই পাগল হয়ে গেছিস সৌরভ গাঙ্গুলি, তুই যাবি না, দাদাগিরিতে তোর স্বপ্ন ছিল, তুই চান্স পাবি, তুই যাবি। ঠিক আছে, পরের দিন ক্যালপল খেয়ে আমি কী করে গিয়েছি। আর ভাগ্যিস ওরা গাড়ি দিয়েছিল, মানে ওরা গাড়ি দেয়, ওদের ওরা সব ব্যবস্থা। এবং তুই যে গিফটগুলো পাবি, আচ্ছা আমি 104 কেজি গোবিন্দভোগ রাইস পেয়েছি, তোর যদি লাগে, তোর যদি লাগে তোকে আমি পাঠিয়ে দেবো 4 বস্তা। ওইটা তুলতে হয়েছে আমাকে, দেখ তোকে পাঠিয়ে দিয়েছে ঘর অবধি, তোকে তুলতে হয়েছে। ভাগ্যিস লিফ্টটা ছিল, তা আমার 3 তলায় ধর ফ্ল্যাট, আমাকে লিফ্টে করে 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 বারবার করে তুলে কিন্তু ঘর অবধি তো আনতে হয়েছে। কুমোর ভাই ব্যথা হয়ে গেছে, অনেক গিফট পেয়েছি, গাছ দিয়েছে গোবিন্দভোগ 104 কেজি, ব্যাট পেয়েছি, বল পেয়েছি, সাইন করা 5000 টাকা পেয়েছি, 5000 টাকাটা এখনও ঢোকেনি অ্যাকাউন্টে। ঠিক আছে, 50 টাকা টিডিএস কেটে আছে, যাই হোক। তো আর যে উইনার সে 75000 টাকা পেয়েছে। ঠিক আছে রে, কোনো ব্যাপার না, ঠিক আছে, টাকা ব্যাপার না, এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এক্সপিরিয়েন্স খুব মজা হয়েছে। ও সাইন করে দিয়েছে না ব্যাট বল সাইন করে দিয়েছে, সাংঘাতিক তো, প্রাইসলেস। আর আমাকে পার্সোনালি সাইন করে দিয়েছে, বলে তুমি খুব ভালো গুগলি খেলেছো। আমি পার্সোনালি গিয়ে দাদা বলছে যে তোমার লাইফটা কি কমপ্লেক্সে চলে, কম্পর তুমি এত ভালো গুগলি অ্যান্সার দিলে কি? বললাম যে হ্যাঁ, পার্সোনাল লাইফে অনেক গুগলি খেয়েছি, তো পার্সোনাল লাইফে তো প্রচুর খেয়েছি ভাই, প্রচুর বাউন্সার গুগলি লেগেছে কত জায়গায়, ঠিক আছে সারা জায়গায় পুরো, যাই হোক। সো তাই না, ওটা পেরেছি, তো ভালো লেগেছে দাদাগিরি এক্সপিরিয়েন্স, প্রাইসলেস। কিন্তু হ্যাঁ, দিদি নম্বর 1ও খুব ভালো লেগেছে, কারণ আমার মা ছিল পাশে। এটা একটু চাপে ছিলাম, একা একা তো কোনো পার্টনার নেই, তো একা একা বাজার টেপে পাঠানো খুব চাপের ভাই, আর দু নম্বরই করছে এটা কিছু না, কিন্তু কিছু করে না, কোনো তোকে কোনো কোশ্চেন অ্যান্সার আগে থেকে ওরা বলবে না। আমি তো স্ক্যাম করার চেষ্টা করেছি, আমি গিয়ে বলছি শোনো না, তোমার চা খাইয়ে দেবো বা খাইয়ে দেবো, বিরিয়ানি খাইয়ে দেবো, আমার বাড়িতে আসো তুমি চিকেন খাইয়ে দেবো, এটা বলে দে না ভাই, কী কোশ্চেন আছে, কোশ্চেন কিছু না, তোমার দুটো অ্যান্সার বলে দে ভাই, তো গুগলি দুটো অ্যান্সার বলে দে আমাকে, কেউ কিচ্ছু বলেনি, বলছে না আর তো জানি না আমরা। এবং সত্যি যারা আমরা যা ধর আমরা ক্যামেরা দেখতে পাই না, আগে তো পডকাস্টে যে এসে বলছিল ওর নামটা কি, গ্লোকাস সোম দে, হ্যাঁ ও কিন্তু ঠিকই বলছে, আমরা কিন্তু ক্যামেরা দেখতে পাই না। ধর তোর ওখানে যেমন ক্যামেরা দেখতে পাচ্ছি, ওখানে এমন সেট আপ যাতে ভয় না পায় তাই সবাই, তুই কোনো ক্যামেরা দেখতে পাবি না, একটা ক্যামেরা থেকে ক্রেন করে, তো এই সাইড থেকে তো ক্রেন করছে, তো ওটা দেখে ওটা তুই তো দাদা দেখে তাকিয়ে আছিস বা তুই দিদির দিকে তাকিয়ে আছিস, তো ওটা তুই দেখতে পাচ্ছিস না। আর বাদ বাকি যে ক্যামেরাগুলো কোথায় যে হিডেন ভাই লুকিয়ে আছে তুই নিজেও জানিস না, কোন স্ক্রিনের পেছন থেকে একটা ফুটো করে এরকম ফাঁক করে ক্যামেরাতে তোকে নেওয়া হচ্ছে, যাতে আরও ক্যান্ডিড রিঅ্যাকশনগুলো আসে। এবং ধর ভাব তো তোর ধর নাকে খুব চুলকুনি হচ্ছে, ঠিক আছে, তুই নাকে ওটা যদি টেলিকাস্ট হয়ে যায়, হয়েছে একটা আর্টিস্টের সাথে, নাম করতে পারো আর্টিস্টের সাথে হয়েছে ভাই, ওটাই ওটাই রেখেছে, ও ভেবেছিল তো কেটে কেউ কে ভাই কেটে দিচ্ছে, অন্য জন অ্যান্সার দিচ্ছে, ও নাক খুঁচাচ্ছিল, ওটা টাক করে দেখিয়ে দিয়েছে, আর লোকে ওটাই নাক খুঁচিয়েছে। আর্টিস্টের একটা চাপ আছে ভাই, তো ওখানে না পুরো এরকম দাঁড়িয়েছিলাম আমি, পুরো পডিয়ামে দাঁড়িয়ে চুপচাপ, আর ভাই টানা দাঁড়িয়ে থেকেছি, কোমর ভাই ব্যথা হয়ে গেছে, কোমর খুলে গিয়েছিল, মাঝে মাঝে বসতেছে, বাট দাদা খুব তাড়াহুড়ো ছিল বলে দাদা না কন্টিনিউয়াস বলে গেছে, আর লোকটাকে অনেক খাটতে হয়, লোকটাকে অনেক ওই স্পন্সার এগুলোর নাম বলতে গিয়ে না দাদা 1 ঘন্টা সময় নেয় শুধু স্পন্সারগুলোর নাম বলতে, স্পন্সারগুলো এত স্পন্সার্স ওদের যে ধর এই লালবড়াইজ, ওই ভাই বলতে 1/2 ঘন্টা ওখানেই সময় চলে যায়, তো তখন চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি, বসতে দেয় না আমাদের, চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি, তো এটা খুব চাপের, কিন্তু খুব ভালো লাগে দাদার সঙ্গে দেখা করার, স্পেশাল সৌরভ মানে ভাই। হ্যাঁ, আমরা একটু দাদা দাদা বলি যেই কারণে হয়তো অনেকের সময় আমরা একটু হয়তো ভুলে যাই যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল, পুরো ওয়ার্ল্ড ঘুরেছে, রিপ্রেজেন্ট করেছে, গ্রেগ চ্যাপেলকে আচ্ছা করে নাকে কান ধরে ঘুরিয়ে দিয়েছে, মানে ওখানে লর্ডসের মতো জায়গাতে গিয়ে যে গেঞ্জি ঘুরিয়েছে, এটা কি ভোলা যায়?